সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোনো অফার নিয়ে কথা বলবো না, একটা প্রবলেমের সলিউশন নিয়ে কথা বলবো। আমরা অনেকদিন ধরে আমার গ্রুপেও দেখতেছি বিষয়টা, যে অনেকেরই ওয়ালেটে ট্রানজেকশন করলে সেটার ডলারটা অন্য একটা অ্যাড্রেসে চলে যায়। এটা অ্যাকচুয়ালি কেন হয় সেটা আমরা আজকে দেখব, এবং সেটার সলিউশনটাও আজকে দেখব। ফার্স্টে আমি আমার ওয়ালেটের অ্যাড্রেসটা একটু নিয়ে নিব, কারণ এখানে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে একটু সার্চ দিতে হয়। আমরা ডিসকভার অপশনে যাব। এখান থেকে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, অ্যাড্রেস আমি আমার ভিডিও ডিসক্রিপশনও দিয়ে দিব, প্লাস টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিব। এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা সার্চ দেব। এখানে যে পাশে গোতে যাব, এখানে একটা জিনিস বলি, আমরা অ্যাকচুয়ালি ওয়েব থ্রি ওয়ালেটে তো অনেকগুলো অফারেই কাজ করি, বা বিভিন্ন সময় আমরা থার্ড পার্টি অনেক ড্যাপ ইউজ করে থাকি। তো ওইসব ড্যাপে ইউজ করলে অনেক সময় আমাদের কাছে কিন্তু অ্যাপ্রুভাল চায়, আমরা সেই সময় দেখা যায় যে কাজ করার জন্য কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে থাকি। এখানে অনেকগুলোতেই দেখা যায় যে আমরা আনলিমিটেড অ্যাপ্রুভালও দিয়ে থাকি। তো আনলিমিটেড অ্যাপ্রুভালের ক্ষেত্রে হচ্ছে সে কিন্তু আনলিমিটেড অ্যাক্সেস পেয়ে যায়। এই আনলিমিটেড অ্যাক্সেস পাওয়ার কারণে সে কিন্তু মানে যে অ্যাড্রেসটার সাথে আমরা কাজ করি, কোনো কারণে ওই থার্ড পার্টি অ্যাড্রেসটা যদি হ্যাক হয়, তাহলে কিন্তু হ্যাকাররা আমাদের এখান থেকে ডলার অটো সিস্টেমে নিয়ে যেতে পারে। আমরা একটু লাইভে দেখি, এখানে দেখেন আমি সার্চ দিছি এটা ইথেরিয়াম নেটওয়ার্কের। আচ্ছা, আমার এটা আমি সার্চ দিছি ইথেরিয়াম নেটওয়ার্কে, এটা আমি বিএনবি নেটওয়ার্কে সার্চ দিচ্ছি। আচ্ছা দেখেন, এখানে বিএনবি নেটওয়ার্কে সার্চ দেওয়ার পর এখানে কিন্তু দেখেন বলা আছে আমি কতগুলো সাইটে কাজ করছি। আমার টোটাল 36টা সাইটে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া আছে, এবং এখানে আমার জন্য রিস্ক আছে, দেখেন আমার $411 কিন্তু রিস্কে আছে, যে কোনো সময় কিন্তু হ্যাক হয়ে গেলে আমার এই ডলারটা চলে যাবে। তো এরকম আপনাদেরও আপনার এখানে সার্চ দিয়ে কিন্তু শো করবে আপনি কতগুলো সাইটে অ্যাপ্রুভাল দিয়ে রাখছেন, কতগুলোতে আপনার কত ডলার ফান্ড রিস্কে আছে। তো আমরা এখানে দেখেন আমার অনেকগুলোতে কিন্তু এখানে আনলিমিটেড অ্যাপ্রুভাল দেওয়া আছে, এবং আনলিমিটেড অ্যাপ্রুভাল এখানে কিন্তু আমার ডলারও আছে। এগুলো কিন্তু যে কোনো সময় তারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারে। যেমন আমার এখানে এখানে দেখেন যে $500 একটা অ্যাপ্রুভাল দেওয়া আছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা একদিন আগে বিডের ইভেন্টে পার্টিসিপেট করার জন্য ইউজ করছিলাম। এখানে দেখেন এখানে $400 আছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি $500 অ্যাক্সেসের মধ্যে পড়ছে। এই সাইট কখনো হ্যাক হলে কিন্তু আমার এই ডলারটা চলে যেতে পারে। তো এটাই যেখানে রিভোক করার অপশন আছে, তো আমরা এখানে একটা রিভোকে ক্লিক করে দিই। আমার যেগুলোতে ডলার আছে আমি সেগুলো এখন রিভোক করে দিব। এটা যেহেতু বিএনবি চেনে, এটা রিভোক করতে কিন্তু বিএনবিতে আপনার ফি লাগবে, যাচ্ছে এটা রিভোক করতে কিন্তু অ্যাকচুয়ালি বিএনবিতে ফি লাগবে। এখানে দেখেন আমাদেরকে কিন্তু বলতেছে যে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। সো এখানে আমরা যে উপরে 3 ডট আছে, এখান থেকে যে কানেক্ট ওয়ালেটে দিয়ে দিব। এখানে নেটওয়ার্ক আমার ইথেরিয়াম বাই ডিফল্ট চলে আসছে, এটাকে আমরা বিএনবি দিয়ে দিব। এরপরে আমরা এইখানে আসব, এখানে আমার যেটা রিস্ক বেশি আছে সেটা আমি আগে রিমুভ করে দিব, কনফার্ম করে দিব। এখানে কিন্তু কিছু ফি লাগে, সো আপনি যেই নেটওয়ার্কেটা মুছবেন সেই নেটওয়ার্কে কিন্তু ফি আপনার কাছে রাখতে হবে। এরকম আরও আমার যেখানে আনলিমিটেড দেওয়া আছে, যেখানে ফান্ড আছে, আমি সেখানে রিভোক করে দিব। রিভোক করে দিলে কিন্তু এই এই জায়গা থেকে আপনার অ্যাকাউন্টটা ডিসকানেক্ট হয়ে যাবে, তখন কিন্তু আর আপনার ভয় নেই, প্রবলেম হবে না। এখানে দেখেন আমার এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আরও অনেক জায়গায় আমার ডলার আছে, তো যেগুলোতে ডলার এরিয়া আছে সেখানে আমি রিমুভ করে দিব। যেমন এখানে আনলিমিটেড একটা আছে, এখানে $9.90, এটাও আমি যে রিভোকে ক্লিক করব, ট্রানজ্যাকশন আসবে। এখানে 3 সেন্ট কিন্তু ফি লাগতেছে আমাদের। আচ্ছা, নিচে আর একটা আমার যে $400 আছে, এটা আমি রিভোক দিয়ে দিব। এখানে দেখেন যে সিম্বল যেগুলো লাল আছে, এগুলো কিন্তু অনেক রিস্কে আছে, যদি ওখানে কোনো ডলার নাই, যেটাতে আমার $400 আছে, রিমুভ করে দিব, কনফার্ম।
আমার দেখেন রিস্ক ফ্যাক্টরে কিন্তু এখন অনলি $10 আছে, মানে $400 ওটা কিন্তু আমি রিভোক করে দিছি। এখনো 33টা জায়গায় আমার অ্যাপ্রুভাল দেওয়া আছে, যেখানে আমার ডলার আছে আমি আপাতত এইগুলা রিমুভ করে দিব, পরে ধীরে ধীরে লাগ দরকার হলে সবগুলো রিমুভ করে দিব। এখানে যেগুলো মেইনলি আনলিমিটেড আছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আগে আমাদের রিমুভ করা উচিত, কারণ অনেক সাইটে আমরা কাজ করার সময় তখন আনলিমিটেড তাদের দিতে হয়, না দিলে তারা অ্যাকচুয়ালি অ্যাক্সেস নেয় না, বাট কাজ করার পর আমাদের কিন্তু এটা রিমুভ করে দেওয়া উচিত। তো আশা করি বুঝতে পারছেন, জাস্ট আপনি এখানে আপনার অ্যাড্রেস দিয়ে সার্চ দিয়ে আসবেন, এই অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সার্চ দিয়ে আসার পর আপনি যেই নেটওয়ার্কে কাজ করছেন বা চাইলে আপনি সবগুলো নেটওয়ার্ক চেক করে দেখতে পারেন, তারপরে এখানে কিন্তু নিচে বলে দিবে কোন জায়গায় আপনার আনলিমিটেড দেওয়া আছে, কত ডলার এখানে রিস্ক আছে। তো এই হচ্ছে সিস্টেম। আর এখানে একটু দেখি, এখানে আমরা বেস নেটওয়ার্ক একটু দেখবো। আজকে যারা বিট টোকেনের এয়ারড্রপ পাইছেন তারা কিন্তু বিট টোকেনের যে সোয়াপটা করছেন এখানে আপনার এই আনলিমিটেড থাকতে পারে, আপনি একটু চেক করে দেখবেন। দেখেন যেখানে আনলিমিটেড কিন্তু দেওয়া আছে, তো এখানে আমার এখন কোনো ডলার নাই কারণ আমি অলরেডি সরিয়ে ফেলছি। তারপর যেটা USDC আছে এখানে দেখেন, যে বিট টোকেনের যে 200টা টোকেন, এই 200 টোকেন যারা সোয়াপ করছেন তাদের কিন্তু যে আনলিমিটেড এক্সেস দিয়ে সোয়াপ করা লাগছে। সো আপনারা অবশ্যই এখানে যে সুইচ অপশন আসবে, কারণ একটু আগে আমি BNBতে কাজ করছি, এখানে রিভোক দিয়ে দিবেন, কারণ নইলে কিন্তু আপনার ফান্ড পরবর্তীতে রিস্কে পড়তে পারে। তো এখানে চাইলে সবগুলো আপনি রিভোক করে দিবেন কাজ শেষ করার পর। এবং এটা কিন্তু শুধু যে বাইন্যান্সের Web3 ওয়ালেটের ক্ষেত্রে বিষয়টা তা না, আপনি যদি এয়ারড্রপ করে থাকেন, মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট দিয়ে যদি কাজ করে থাকেন, সেইগুলোতেও আপনি এই সেম সিস্টেমে এখানে অ্যাড্রেস দিয়ে আপনি কিন্তু এটা রিমুভ করে দিতে পারেন। তাতে আশা করি আপনাদের যে অটো ফান্ড অনেকের চলে যায় এটা সমাধান হয়ে যাবে। তারপরে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।